আমরা 12 জন মেয়ে ছিলাম। একবেলা খাবার দিত, ক্ষুধা পেটে মদ আর কি কি সব খেতে দিত আমাদের। আমি সহ্য করতে পারতাম না, খালি বমি করতাম। রাতে ঘুমাইতে দিত না। অনেক বেটা ছেলে আসতো ঘরে, ওদের কথা না শুনলে মারধর করত। যৌন নিপীড়নের বিভীষিকার কথা বলছিলেন স্বপ্না, এটি তার ছদ্মনাম। এমন হাজারো স্বপ্না, কুলসুম, জব্বার, করিম আজ দাসত্বের শিকলে বন্দি। গ্লোবাল সেভারি ইন্ডেক্সের তথ্য মতে সারা পৃথিবীতে বছরে 4 কোটিরও বেশি মানুষ এমন আধুনিক দাসত্বের, অর্থাৎ মানব পাচারের শিকার হয়। এর মধ্যে প্রায় 2 কোটি 50 লাখ মানুষ হয় শ্রম দাসত্বের এবং প্রায় 50 লাখ নারী যৌন দাসত্বের। শুধুমাত্র জেনে শুনে বুঝে বিদেশে গেলে এমন পাচার হওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। USAID এর আর্থিক সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল স্থানীয় পর্যায়ের 11টি সহযোগী সংগঠনকে সাথে নিয়ে বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং পার্সনস প্রোগ্রামের মাধ্যমে বৈধ অভিবাসনকে উৎসাহিত করতে এবং মানব পাচার প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার আন্দোলনে অংশগ্রহণ করতে USAID, উইনরক ইন্টারন্যাশনাল, A2I প্রকল্পের সহায়তায় মানব পাচার প্রতিরোধে একটি অনলাইন প্রশিক্ষণ সহায়িকা প্রস্তুত করেছে। এখন আমরা বৈধভাবে বিদেশে যাওয়া, মানব পাচার কিভাবে হয় এবং পাচার হয়ে ফিরে আসা ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিষয়ে কি কি করণীয় তা দেখব এবং জানব। আমরা নিজেদের এবং পরিবারের ভবিষ্যৎকে নিরাপদ করবার জন্য নিজ এলাকা থেকে কাজের জন্য অন্য এলাকায় যাই, এমনকি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত থাকি। এই বিদেশে যাওয়াটা কীভাবে নিরাপদ করা যায় বা নিরাপদে বিদেশে যাওয়ার জন্য কী কী করা দরকার, সেই বিষয়গুলো জানানোর জন্যই আমাদের আজকের এই আলোচনা। আসুন প্রথমে একটি গল্প দিয়ে শুরু করি। আমার নিজের দেখা, পাশের গ্রাম ভবানীপুরের সাহেব আমার অনেক দিনের পরিচিত। বয়স 25 কি 26 বছর হবে। সে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশে গিয়ে বাবুর্চির কাজ করবার সিদ্ধান্ত নেয়। তবে কিছু ভুল সিদ্ধান্তের জন্য সে পড়ে মহা বিপদে। আরে সাহেব নিয়াজি, কেমন আছো? এই তো ভাই আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তা ঢাকা থেকে ফিরে এলে যে কি আর করবো ভাই, একটা হোটেলে বাবুর্চির কাম করতাম, যে টাকা বেতন পাইতাম তাতে তো আমার পোষায় না। আরে আমি তো আগেই কইছিলাম, বাবুর্চির কাম শিখছো ভালো কথা, বিদেশ চলে যাও। বিদেশে একজন বাবুর্চির যে কী দাম তুমি জানো মিয়া, এই সম্পর্কে তো তোমার কোনো ধারণাই নাই। একবার শুধু বিদেশ গিয়ে দেখো, তোমার 14 পুরুষের আর কোনো কাম করতে হইব না। তাই নাকি? আরে আমাকে ওই যে পাশের গ্রামের রফিক মিয়া আছে না, মাত্র 5 বছর হইলো দুবাই গেছে, ওইখানে বাবুর্চির কাম করে। অল্প কিছুদিনের মধ্যে বাড়িতে জমি সম্পত্তি কিনে একাকার অবস্থা। ইদ্রিস ভাই, বিদেশ যাইতে তো মেলা টাকা লাগে। আরে মিয়া, তোমাকে যে ধানি জমিগুলো আছে ওইগুলো দিয়ে কি করবা? এতে তো আগের মতো ফসলও হয় না। ওইগুলোরে বেচে দিয়া বিদেশ যাওয়ার টাকা জোগাড় করো মিয়া। কথা তো ঠিকই কইছেন ইদ্রিস ভাই, আব্বা কি রাজি হইব। আচ্ছা দেখি, আব্বার সাথে কথা কয়ে দেখি। যা করবার তাড়াতাড়ি করো মিয়া। আব্বা, আব্বা আমি আর কতদিন এরকম থাকবো কম তো দেখি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি বিদেশি যাবো না। বিদেশি যাই বাবুর্চির কাম করবো। কিন্তু আব্বা, বিদেশ যাওয়ার সব টাকা আপনার দল। বিদেশে যাইতে তো মেলা টাকা লাগে, এত টাকা আমি কই পাবো? কেন, আমার ধানি জমি আছে না, ওগুলো বেচে দেন। আব্বা আমি বিদেশ যাই সমস্ত টাকা ফেরত দিব, তখন খালি আপনি জমি কেন, আপনি ব্যবসা করার জন্য টাকা দিব, গঞ্জে বাড়ি করার জন্য টাকা দিব। আব্বা আমার পিছন ফিরে তখন টাকা লাগবো না। কি যে কস না, একবার সম্পত্তি হাত ছাড়া হইলে তাকে আর ফেরত পাওন যায়? আব্বা টাকা হইলে কি না হয় কন, আপনি আমার উপর বিশ্বাস রাখেন। আপনি খালি জায়গাগুলো বেচার ব্যবস্থা করেন, আমি 1 বছরের মধ্যে আপনার সব টাকা পরিশোধ করে দেব। শুনলাম তোমাকে সব ধানি জমি বিক্রি করে দিছো, বিদেশ যাবা নাকি? জি চাচা। কোন দেশ যাবা? মনে হয় দুবাই। তুমি তো জানো সাহেব, আমি ইউনিয়ন পরিষদের বিভিন্ন মিটিংয়ে যাই, সেখানে শুনছি বিদেশ যেতে নাকি অনেক কিছু করতে হয়। তা পাসপোর্ট বানিয়েছো নাকি? করতেছি চাচা। ওই যে আমাদের গ্রামে ইদ্রিস ভাই আছে না, সে সব ব্যাপারে সাহায্য করতেছে। আরে মিয়া, পাসপোর্ট করতে আবার কারো সাহায্য লাগে নাকি? নিজের পাসপোর্ট নিজেরই করতে হয়, সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করলে পাসপোর্টে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আর যে দেশে কাজে যাচ্ছ
সে কাজে চুক্তিপত্রটা ঠিক আছে কিনা সেটা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যাচাই করে নিও। চাচা ইদ্রিস ভাই সবই ব্যবস্থা করে দিব। তোমার ভালোর লেগেই কইতেছি, ভুল পথে পা বাড়াইও না, নিজেরই ক্ষতি হবে। আপনি দোয়া করেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছি, টাকা পয়সা সব আনছো তো? ব্যবস্থা করছি, কিন্তু যে কাদের চাচা কইলো পাসপোর্ট নাকি নিজেরটা নিজে করতে হয়। আরে ধুরু মিয়া, গ্রামের মানুষের সব আজাইরা কথা, এসব কথা কেন দিবে না? আমি আছি কিসের লেগা? আমি তোমার সব ব্যবস্থা করে দেবো, তুমি শুধু প্লেনে উঠা বিদেশ যাবা আর কামে জয়েন করবা, মাসে মাসে কচকচা টাকা কামাইবা। এই ফর্মটা দে। এই লও ফর্ম, এইটা ফিল আপ কইরা কালকে তুমি আমার হাতে দিবা, আর অ্যাডভান্সের টাকাটাও নিয়ে আসবা। এই তরিকুল, দুই একদিনের মধ্যে ত্রিশ ভাই দোকানে আইছিল না তো? কি যে ঝামেলায় পড়লাম, কয়েকদিন হলো তার ফোনেও পাইতেছি না, দেখাও নাই। শাহেদ ইদ্রিসের আর কোনো খোঁজ পায়নি, ইদ্রিস টাকা নিয়ে পালিয়ে যায়। শাহেদের কাছে ইদ্রিসকে টাকা দেওয়ার কোনো রসিদ বা প্রমাণপত্র না থাকায় আইনি সহায়তাও পেল না। আজ জমি বেচে শাহেদ এবং তার বাবা দিশেহারা। শাহেদ যদি কাদের চাচার কথা মতো চলতো তাহলে এরকম সমস্যায় পড়তে হতো না। শাহেদের মতো এরকম ধোকা না খেয়ে বৈধভাবে বিদেশে যাওয়ার নিয়মগুলো মেনে চললেই বিদেশে যেয়ে খুব সহজে অর্থ উপার্জন করে নিরাপদে দেশে ফিরে আসা সম্ভব। সঠিক তথ্য দিয়ে নিজের পাসপোর্ট নিজেই পূরণ করুন, অন্যথায় পাসপোর্টে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ছাড়া অর্থাৎ বিনা রসিদে কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি, এজেন্ট বা দালালের সাথে টাকা লেনদেন করবেন না। যার মাধ্যমে বিদেশে যাচ্ছেন তার নাম, ঠিকানা ও ফোন নাম্বার সঠিকভাবে জেনে এবং যাচাই করে সংরক্ষণ করুন। চাকরি নিয়ে বিদেশ যাওয়ার আগে জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ডেটাবেজে নাম নিবন্ধন করুন। বিদেশে কর্মসংস্থানের চুক্তিপত্রটি সঠিক কিনা তা বিএমইটি, বাইরা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ডেমো বা সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে যাচাই করে নিন। নির্ধারিত হাসপাতাল থেকে মেডিকেল রিপোর্ট পাওয়ার পর বিশ্বস্ত কোনো ডাক্তারের কাছ থেকে শারীরিক ফিটনেসের সত্যতা যাচাই করে নিন। আপনার ভিসা সঠিক কিনা তা বিএমইটি, ডেমো বা সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে যাচাই করে নিন। এছাড়াও বিমানের টিকিটটি ঠিক আছে কিনা তা অফিস থেকে বা অনলাইনে যাচাই করুন। চাকরি নিয়ে বিদেশ যাবার আগেই বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র সহ স্মার্ট কার্ড সংগ্রহ করে নিন। দেশে নিরাপদে টাকা পাঠানোর জন্য বিদেশে যাওয়ার আগে ব্যাংকে নিজের নামে একটি এবং পরিবারের নির্ভরযোগ্য সদস্যের সাথে যৌথভাবে আরও একটি অ্যাকাউন্ট খুলুন। বিদেশে যাওয়ার আগে ডেমো অফিস থেকে প্রদত্ত বিস্তারিত দিক নির্দেশনামূলক ব্রিফিং সেশনে অংশগ্রহণ করুন। সকল কাগজপত্রের এক কপি নিজের সাথে এবং আরেক কপি পরিবারের কোনো সদস্যের কাছে রেখে দিন। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি কোন বিষয়গুলো মেনে বিদেশে যেতে হবে, আর এই ধাপগুলো মেনে বৈধভাবে যদি আমরা বিদেশে যাই তাহলে আমাদের সকল অধিকার নিশ্চিত হবে। অর্থ সম্পদ, সুখ সমৃদ্ধি, সামাজিক মর্যাদা সব কিছুই বজায় থাকবে। আবার যদি এই ধাপগুলো না মেনে কেউ বিদেশে যেতেও পারে তবে সেখানে প্রতারণা, নির্যাতন, শোষণ এমনকি পাচার হওয়ারও ঝুঁকি থাকবে। আপনাদেরকে আরও জানাতে চাই বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য দেশের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও সঠিক তথ্য পেতে পারেন। শ্রম অভিবাসন প্রক্রিয়াকরণের জন্য বাংলাদেশে যেসব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে সেগুলো হলো জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান ও সার্ভিসেস লিমিটেড, লাইসেন্সধারী প্রাইভেট বৈধ রিক্রুটিং এজেন্সি ওয়েজ আর্নার্স, কল্যাণ বোর্ড। এছাড়া বৈধভাবে বিদেশে যাওয়ার তথ্য জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যোগাযোগ করুন।